আব্বু যখন ছিল তখন আব্বু বলে দিয়েছে যে 6টা ফ্ল্যাট 6 ভাগ হবে আদার্স যে সম্পত্তি মেয়েরা যেহেতু একটু কম পায় ছেলেদের চাইতে একটা ছেলের সমান যেহেতু দুইটা মেয়ে এখানে তো একটা মেয়ে পুরো ফ্ল্যাট পাবে না তো সেহেতু তোমরা অন্য জায়গা থেকে কম নেবে মানে আব্বুর ইচ্ছা হলো তোমরা মিউচুয়াল করে ওভাবে নিয়ে নেবে শুনছিলাম রুমার অসহায়ত্বের গল্প বাবা মা মারা যাওয়ার পর 6 ভাই বোনের মধ্যে ভাইদের রুমাকে সম্পত্তি না দেওয়ার প্রবল চেষ্টা আসলে আমার ভাইরা যেটা চাচ্ছে যে ওখানকার যেগুলো রেডি ফ্ল্যাট যেগুলো একদম দাম বেশি দামি জিনিস সেগুলো তারা নিতে চাচ্ছে আমরা তো বাবা মায়ের সন্তান তাই না তো নিয়ম অনুযায়ী তো সব সন্তানই সমান ইসলামী আইন অনুযায়ী ধর্মীয় আইন অনুযায়ী আমাদের এটার মূল যেটা ডিভাইড হওয়া যে একটা ছেলে সমান দুজন মেয়ে পাবে সেই অনুযায়ী আমরা নিতে রাজি হয়েছি সেই অনুযায়ী যখন ভাগ হয় তখনও দেখে আমার ভাইরা মানে আমাদেরকে সেটাও দিতে চাচ্ছে না এত কিছুর পরও কি তিনি আইনের শরণাপন্ন হবেন না আসলে মামলা আমি করতে চাইছি কয়েকবারই ডিসিশন নিয়েছি যে মামলা করব কিন্তু মামলা করতে গেলে দেখা যায় যে আমার প্রত্যেকবার মানে দেখা যাবে যে কিছু ফিস দেওয়া লাগবে কোর্টে মামলা করার জন্য ফিস দেওয়া লাগবে প্রতিবার ডেটের পর ডেট পড়বে এতেও অনেক খরচ যাবে নিজের পৈতৃক সম্পত্তি থেকে এমন বঞ্চিত হওয়ার গল্প শুধু রুমার একার নয় গ্রামীণ শহুরে সব জায়গায় তারা বিদ্যমান মুসলিম নারীদের সম্পত্তিতে উত্তরাধিকার দেওয়া হলেও নেই পুরুষ এবং নারীর সমান ভাগ খ্রিস্টান ধর্মে সমান ভাগের কথা বলা হলেও হিন্দু নারীরা পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী নন এক্ষেত্রে ধর্মের উত্তরাধিকার আইনগুলো এক না হয় সাংবিধানিক অধিকার ভোগের ক্ষেত্রে বৈষম্য থেকেই যাচ্ছে জাতীয় নারী উন্নয়ন নীতি 2011 অনুযায়ী উত্তরাধিকার সম্পত্তিতে সমান অধিকার না দিয়ে উত্তরাধিকার সূত্রে পাওয়া এবং বাজার ব্যবস্থাপনার মাধ্যমে অর্জিত সম্পত্তিতে সমান অধিকারের কথা বলা হয়েছে যা নারীর প্রতি বৈষম্যমূলক কেন এই বিভেদ সম্পত্তি যখন শব্দটা আসে তখন সবাই কুক্ষিগত করার চেষ্টা করে এবং সেক্ষেত্রে সবচেয়ে ডিপ্রাইভ হয়েছে বোন বা মা নারী বাংলাদেশের প্রেক্ষাপটে নারীরা যেহেতু একদম পশ্চাৎ পদ অবস্থায় আছে তাদেরকে এগিয়ে আনতে হলে পারে সম্পত্তি তাদের খুবই দরকার কারণ অর্থনৈতিক মুক্তি না হলে কখনো কেউ আগাইতে পারে না শুধু অর্থনৈতিক মুক্তির একটা সোপান হচ্ছে তার হচ্ছে সম্পত্তির অধিকার এক্ষেত্রে ধর্মীয় আইনের পাশাপাশি প্রয়োজন সার্বজনীন দেওয়ানি আইন যার ভিত্তিতে নারী বা পুরুষ যে কোনো বঞ্চিত উত্তরাধিকারী তার আইনি প্রতিকার চাওয়ার ভিত্তি পাবেন কালের বিবর্তনের সময় প্রয়োজন এখন একটা পর্যায়ে এসেছে যেখানে একটা আমরা এটাকে এই শব্দটা এইভাবে আসতো ইউনিফর্ম ফ্যামিলি কোড হ্যাঁ তো সেইরকমভাবে একটা সমাধান যদি হয় তাহলে সম্পত্তি কিন্তু বিলি বন্দোবস্ত করা সম্ভব এবং এটা কিন্তু মানে আইন দিয়েও করা সম্ভব কিন্তু করা যায় আমাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু তাদের তারা কিন্তু সম্পত্তিতে মেয়েদের অধিকার নিয়ে এসছে একেবারে আইন করে নিয়ে এসছে সুতরাং এই জায়গাগুলো যদি পারে তাহলে আমরা কেন পারছি না সম্পত্তি থেকে বঞ্চিত হলেও নারীদের আদালতে যাওয়ার নজির তুলনামূলক কম যার অন্যতম কারণ আইনে এই দীর্ঘসূত্রিতা ও জটিলতা সম্পত্তির ক্ষেত্রে মামলা করতে গেলে ধরেন আমাদের যেগুলো স্পিডি মামলা যেগুলো 180 দিন বা 120 দিন এরকম শেষ করতে হয় সেই মামলায় আমাদের 4-5 বছর লেগে যায় আর সম্পত্তির ক্ষেত্রে মামলা বছরের পর বছর চলতে কখনো 20 বছর চলে গেছে কারণ একজন মারা গেলে তার ওয়ারিশে সেখানে যোগ দেয় এ করতে করতে মামলা যায় তখন দেখা গেলো যে কেউ ভোগ করতেই পারে না এছাড়াও নারীদের শিক্ষার হার বাড়ানো নারী নিজের অধিকার নিয়ে সোচ্চার থাকলে সম্পত্তি থেকে তাদের বঞ্চিত করার হার কমানো সম্ভব অবশ্যই নারী যখন বেশি শিক্ষিত হবে নারী যখন এম্পাওয়ার্ড হবে তখন সেই নারী তার সম্পত্তির অধিকার যেভাবে বুঝে নিতে পারবেন একজন নারী যিনি শিক্ষার সুযোগ পান নাই বা যিনি কাজ করার সুযোগ পান নাই যাকে একেবারেই নির্ভরশীল হতে হচ্ছে পরিবারের পুরুষদের উপর তার জন্য তার উত্তরাধিকার বা তার সম্পত্তির অধিকার আদায় করবার বিষয়টা অবশ্যই আরো বেশি কঠিন এবং জটিল কিন্তু কেন এখনো সম্পত্তিতে সমঅধিকার আইন চালু হলো না কিংবা কবে নাগাদ চালু করা সম্ভব হবে সেই প্রশ্নের উত্তরে নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন আমি প্রথমে বলবো এখনো সমাজটা ওভাবে তৈরি না হ্যাঁ তো নিশ্চয়ই ভবিষ্যতে এটার কিছু একটা হবে এটা তো এত রাতারাতি পরিবর্তন আসলে সম্ভব না কারণ যেই জিনিসগুলো আমাদের যুগের পর যুগ ধরে মানে শতাব্দী ধরে হয়ে আসছে সেটাকে আমরা এত তাড়াতাড়ি আসলে ওরকমভাবে এ নিয়ে কিছু বলা বা করাটা খুব সহজ সাধ্য ব্যাপার না টেলিভিশন পত্রিকা ম্যাগাজিন বিলবোর্ড জুড়ে আজ সারাদিন আমাদের সামনে হাজারো এগিয়ে যাওয়া নারীর গল্প কিন্তু এর পেছনেও
নিজের ঘর থেকেই বঞ্চিত হন প্রাপ্য বুঝে পাওয়ার ক্ষেত্রে অনেক নারীরা। যে প্রাপ্য পাওয়ার কথা ছিল পরিবার থেকে, সেখানেই প্রতারিত হয়ে আদালতের বারান্দায় ঘুরতে থাকা এক একজন নারীর গল্পটা এক এক রকমের। পৈতৃক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে সমতা ভিত্তিক একটি আইন প্রণয়ন করে কোনো নারী যেন তার অধিকার থেকে বঞ্চিত না হন, সেদিকে রাষ্ট্রের কঠোর দৃষ্টি দিতে বলছেন আইন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তানজিলা খান, এখন ঢাকা।